কেজি ছাড়া লিচু কত এটা দাম করলে 600 নিলে 500 একদম। আজকে ছিল অনেক বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই হচ্ছে আমরা দুজন বের হয়েছি। বৃষ্টি হলে কেন যেন আমার একটু বের হইতে ইচ্ছে করে, বাইরে একটু বের হতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে আর আম্মুকে ডিস্টার্ব করি নাই, আজকে আমি আর সাধু বের হয়েছি কিছু খাবো বলে। চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকের বৃষ্টির মধ্যে বের হওয়ার অভিজ্ঞতা। মানে ঢাকা শহরে একটু বৃষ্টি হলে এই অবস্থা হয় আপনারা তো জানেনই। আর এর মধ্যে আমরা কী কী কেনাকাটা করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার ভিডিও রেগুলার দেখে, তারা হচ্ছে আমাকে ইনবক্সে অনেক কমেন্টস করে, আপু ছোটো ছোটো ব্লগ ভিডিও আপলোড করো, তুমি কেন ব্লগ করো না কিংবা আপলোড করো না, আগে তো ব্লগ করতাম। অ্যাকচুয়ালি আমি টাইম পাই না, এডিট করতে আমার একদমই ভালো লাগে না, আমি প্রচুর অলস একটা মেয়ে। যাই হোক, রেগুলার না পারি মাঝে মাঝে হচ্ছে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো রিক্সা থেকে নেমেই ঝালমুড়ি দেখতে পেলাম, যার কারণে হচ্ছে ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি বরাবরই আমার খুব পছন্দ। আর রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বৃষ্টিতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ঝালমুড়ি খেয়ে আমি একটু সামনে হাঁটতেই দেখলাম হচ্ছে লিচু, দুই পাশে শুধু লিচু আর লিচু। এই কয়টা 500 টাকা আছে? 100 100 গুণ নেবেন। উনি যে বলল 350 টাকা, এই 350, এগুলো 350। হ্যাঁ এই 350, বড় খাইলে বড় দাম দিবেন না, এটা বড়। যেহেতু এখন লিচুর সিজন, যার কারণে সব জায়গায় হচ্ছে লিচু পাওয়া যাচ্ছে, আর লিচু হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফল। তবে লিচু কেনার সময় অবশ্যই গুণে লিচু কিনবেন, কারণ 100 লিচুতে না হলেও 12-13টা হচ্ছে কম থাকে। আমার এখানে 14টা কম ছিল, কারণ হচ্ছে আমি আবার অন্য জায়গায় থেকে হচ্ছে নিয়েছি। 100 লিচুর দাম হচ্ছে 550 টাকা, তাহলে হচ্ছে কেন আপনি 14টা কম নেবেন বলেন? আমি হচ্ছে সবসময় গুণে দেন হচ্ছে লিচু নেই। যাই হোক, ওই দোকান থেকে হচ্ছে আমি আম নিয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি, তোমাদের বাসায় গিয়ে দেখাবো। আর রাস্তায় যেতে যেতে হচ্ছে আমি একটা ফাস্ট ফুড দেখলাম, আশেপাশে রেস্টুরেন্টে গেলে হচ্ছে অনেক বেশি ওয়েট করে তারা, সেই অনুযায়ী এই পিৎজাটা আমার খুব বেশি ভালো লাগে। আমি হচ্ছে প্রায় এই দোকান থেকে পিৎজা, রুটি, দেন কেক নিয়ে থাকি। এই দোকানে সব কিছু অনেক টাটকা, অনেক বেশি ভালো। যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আর রাস্তায় ভিডিও নিতে পারিনি, রাস্তায় অনেক পানি আপনারা তো দেখেছেনই, একটু নিয়েছিলাম ভিডিও। লিফটে একটু সাদুর ভিডিও করার পর আমরা বাসায় চলে আসলাম। আর আমি যখনই কিছু নিয়ে বাসায় ঢুকি, আমার বিড়াল পাগল হয়ে যায় যে তার জন্য কী আনছি, তার জন্য কী আনছি। আমি যখনই নিজের জন্য কিছু আনি, তার জন্য কিছু না কিছু নিয়েই আসি। তো আজকেও এনেছিলাম যেটা ভিডিও করা হয়নি, এটা হচ্ছে টুনা মাছ, যেটা অনেক বেশি পছন্দ করে। ও হচ্ছে আমাদের বাসারই একটা সদস্য। আর এইখানে হচ্ছে আমি আম্মুকে দেখাচ্ছিলাম যে এগুলো ভালো হবে নাকি, কারণ আমি যখনই কিছু আনি 100 বারের মধ্যে প্রায় 95 বারই হচ্ছে মানে খারাপ হয় জিনিসটা। তবে এইবার হচ্ছে খারাপ হয়নি, ভালোই ছিল সব কিছু। তা আমার বিড়াল হচ্ছে খাচ্ছিল, এখানে আমরা সবাই খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ।